ওভারে গিয়ে জয় পায় সেক্ষেত্রে কিন্তু সেই জয় পেলেও বাংলাদেশের সেমিফাইনালে বাংলাদেশ যেতে পারবে না সেক্ষেত্রে কোয়ালিফাই করবে অস্ট্রেলিয়া একটু একাদশ নিয়ে বলতে চাই কিছুক্ষণ আগে প্রতিবেদনে যেটা দেখেছেন যে বলেছিলাম একাধিক পরিবর্তন হবে এবং প্রত্যাশিতভাবেই দুটো পরিবর্তন কিন্তু বাংলাদেশ একাদশে হয়েছে জাকের আলী অনেক এবং শেখ মেহেদি বাদ গেছেন নাম পাবেন যেটা বলছিলাম যে উইকেটের কথা সেন্ট ভিনসেন্টের আগেও চারটা ম্যাচ হয়েছে ওয়ার্ল্ড কাপের এবং এই চার ম্যাচের দুটো কিন্তু খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল দুটোতেই তারা জিতেছে এবং আগে ব্যাট করে আরেকটা তথ্য জানাতে চাই যে সেন্ট ভিনসেন্ট অতীতে যে চারটা ম্যাচ হয়েছে এই ওয়ার্ল্ড কাপে সেই চার ম্যাচেই কিন্তু আগে ব্যাট করা দল জিতেছে এবং সবচেয়ে যে ম্যাচটি হয়েছিল আফগানিস্তান খেলেছে এগেনস্ট অস্ট্রেলিয়া তারা একুশ রানে জয় পেয়েছিল সেই ম্যাচটাতেও তারা আগে ব্যাট করেছে সো বাংলাদেশকে যদি জিততে হয় বাংলাদেশকে আসলে গেল কয়েক ম্যাচ ধরে যেভাবে যে রীতি চলছে বা যেভাবে যেভাবে হচ্ছে ম্যাচগুলো সেটার এগেন্স্টে বাংলাদেশকে জিততে হবে রান চেস করে এবং বাংলাদেশ কিন্তু অতীতে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আফগানিস্তান ডেফিনেটলি কিছুটা তারা মোটিভেটেড থাকবে তারা এই ম্যাচের আগে কারণ তারা হারিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে তবে আফগানিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ ইতিহাসের আমরা কথা বলি এই দুই দল ওয়ান ডে বিশ্বকাপে খেলেছে এক অপরের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও খেলেছে দু চোদ্দো সালে মিরপুর শেরা বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে কিন্তু একেবারে উড়ে গিয়েছিল বাংলাদেশের সামনে আফগানিস্তান তবে সেই দলের বর্তমান দলের মধ্যে বিস্তর পার্থক্য বছর এই ওয়ার্ল্ড কাপেই কিন্তু আফগানিস্তান আমরা দেখেছি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়েছে সো অবশ্যই অবশ্যই বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই ভাইটাল আফগানিস্তানের জন্য কিন্তু ইতিহাস রচনা আমরা জানি না আফগানিস্তান গত ওয়ার্ল্ড কাপেও ভালো খেলেছিল সেমিফাইনাল সমীকরণে তারা কিছু অনেকটা সময় ধরে তারা টিকে ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি পাকিস্তান ইংল্যান্ডকে হারানোর পরও তবে এবার কিন্তু তাদের সেই সুযোগটা রয়েছে আমরা দেখেছি গত ম্যাচের পর তারা কতটা আত্মবিশ্বাসী ছিল এই ম্যাচের আগেও তারা অনেক আত্মবিশ্বাসী রয়েছে অবশ্যই কিন্তু তারা চাইবে এই ম্যাচে যে কোনো মূল্যে জয় তুলে নিতে এবং তারা প্রথমবার মতো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলতে বাংলাদেশের জন্য বলতে হয় যে বাংলাদেশের টপ অর্ডার ধারাবাহিকভাবে ফেল করছে তাদের জন্য এটা কিন্তু একটা সুযোগ ডেফিনেটলি এই ম্যাচে যদি তারা ক্লিক করে যেহেতু সৌম্য সরকার এসেছেন তিনি হয়তোবা ডাউন দ্য অর্ডারে ব্যাট করবেন ওপেনিং হয়তো তানজিৎ তামিম এবং লিটন হয়তো বা ওপেনিংয়ে আমরা দেখতে পাবো তাদের দুইজনকে বাংলাদেশের টপ অর্ডারের জন্য কিন্তু এটা একটা শেষ পরীক্ষা বা অগ্নি পরীক্ষা আমরা বলতে পারি এই ম্যাচে যদি তারা ফেল করেন ডেফিনেটলি পরবর্তী বাংলাদেশে যে সিরিজগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে দল থেকে বাদ পড়বেন এটা আমরা বলতেই পারি কাটা ছাড়া নিশ্চিতভাবেই হবে এবং সেজন্য দলের ক্রিকেটাররাও কিন্তু চাইবেন এই ম্যাচটাতে পারফর্ম করতে কারণ এই ম্যাচে পারফর্ম করলে জয় পেলে বাংলাদেশ সেমিফাইনাল কোয়ালিফাই করতে না পারলেও আমরা বলতে পারি যে বাংলাদেশ তাদের বেস্ট